বলে যে মুসলমান যুবক তুমি নেতা হও মন্ত্রী হও এমএলএ হও এমপি হও কিন্তু নিজের আল্লাহকে ভুলো না সকলে জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহকে কেউ ভুলবেন না তুমি নেতা হও সমাজের কাজ করো তুমি নেতা হও সমাজের সেবা করো মন্ত্রী হও সমাজের সেবা করো কোনো দোষ নেই ভালো জিনিস রাজনীতিবিদ হইছেন সমাজের সেবা করছেন আপনার দ্বারা মানুষ উপকার পাবে কিন্তু আমি বলে চাই নিজের আল্লাহকে আমার ভাই ভুলো না দ্বীনকে ভুলো না আল্লাহর কাছ থেকে সরে যেও না দ্বীন থেকে সরে যেও না তোমাকে কেউ রুখতে পারবে না আল্লাহর কসম পৃথিবীর যতগুলো শক্তি একদিকে দাঁড়াবে খালি মনে মনে ভাববেন যে আমার হাতে যদি চেয়ার থাকে আমার হাতে যে ভাবছেন পঞ্চায়েতের পাওয়ার আছে যে ভাবছেন আমার কাছে অঞ্চলের পাওয়ার আছে যে ভাবছে আমার কাছে জেলার পাওয়ার আছে যে ভাবছে আমার কাছে রাজ্যের পাওয়ার আছে যে ভাবছে আমার কাছে দেশের পাওয়ার আছে যে ভাবছে আমার হাতে পৃথিবীর কন্ট্রোল আছে তাদেরকে বলবো শোনো ফেরাউনের মতো পাওয়ারওয়ালা পাওয়ারফুল রাজা বাদশা এখনো পৃথিবীর বুকে জন্ম লেয়নি নমরুদের মতো পাওয়ারফুল নেতা যে হযরতে ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করেছে আল্লাহর কসম ইব্রাহিম নবীর একটা পশমকে পর্যন্ত তার আগুন জ্বালাতে পারেনি আমার আল্লাহ হুকুম দিয়েছে আগুন ক্ষান্ত হয়ে গেছে কুল্লা ইয়ানা রুকুনি বারতাউ ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন তুমি ক্ষান্ত হয়ে যাও ইব্রাহিম নবী এই দোয়া আল্লাহর কাছে চেয়েছে আল্লাহ হুকুম দিয়েছে আগুনকে তুমি ক্ষান্ত হয়ে যাও আল্লাহর কসম ইব্রাহিম নবীর একটা পশম জ্বালাতে পারেনি ফেরাউন চেয়েছিল মুসা নবীকে মিটাতে নিজে মিটে গেছে আল্লাহর কসম প্রত্যেকটা মুসলমান ভাই দিলেতে একটা কথা গেথেলেন যারা মনে মনে ভাবছে ইসলাম মিটে যাবে কোরআন মিটে যাবে বেঈমান কাফেররা যে পরিস্থিতি নিচ্ছে এই ভারতবর্ষ থেকে ইসলাম মিটে যাবে মুসলমান মিটে যাবে আল্লাহর কসম করে বলছি ভারত তো দূরের কথা গোটা পৃথিবীর যতগুলো বেঈমান কাফের আছে সব যদি এক কাতারে দাঁড়িয়ে যায় আর যদি চিন্তাধারা নাই কোরআনকে মিটিয়ে দেব কোরআনের আয়াতকে মিটাবো আমার আল্লাহ ওয়াদা করেছেন নিজে ফালান তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাবদীলা কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের সবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নেই জোরে বলুন সুবহানাল্লাহ পৃথিবীর কে মিটাবে কারুর ক্ষমতা নেই আলহামদুলিল্লাহ যে পৃথিবীর শক্তিকে আপনার কোরআনকে মিটিয়ে দিই শুধু তাই নয় যারা আল্লাহর শক্তিকে দেখতে চান তাদেরকে বলি আজকে দুটো পরমাণু তৈরি করে যারা হুংকার দিচ্ছে আমার মতো পৃথিবীতে পরমাণু শক্তি ধর দেশ কেউ নেই আজকে জানেন পৃথিবীর বুকে সব থেকে বেশি পরমাণু বোমা আছে কার কাছে কার কাছে রাশিয়ার কাছে 5300 পরমাণু বোমা তারপরে 4500 পরমাণু বোমা আমেরিকার কাছে আছে শুধু তাই নয় চীনের কাছে 250 পরমাণু বোমা আছে ভারতের কাছে 160টা পরমাণু বোমা পাকিস্তানের কাছে 170টা পরমাণু বোমা দক্ষিণ কোরিয়ার কাছে পরমাণু উত্তর কোরিয়ার কাছে পরমাণু জাপানের কাছে পরমাণু যতগুলো পরমাণু শক্তি ধর দেশ আছে শোনো তারা যদি মনে করো যে আমরা পৃথিবীকে ধ্বংস করব শুনে লাও আমার আল্লাহ রব্বুল আলামিন কতটা পাওয়ারফুল শোনো আমার আল্লাহর জন্য পরমাণু লাগবে না কোনো কিছুর প্রয়োজন হবে না আমার আল্লাহ ইশারা দিলেন নবীজিকে পৃথিবীর মানুষকে বলো আলাম তারাকাই ফামালা রব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল হে আমার বিশ্ব নবী আপনি কি দেখেননি যারা কাবা ঘরকে ভাঙতে এসেছিল হস্তি বাহিনী নিয়ে হস্তি বাহিনীকে আব্রাহা বাদশা কাবা ঘরকে গুড়িয়ে দেওয়া হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন হে আমার বিশ্ব নবী তাদের উপরে আমি গোলাবারুদ নিক্ষেপ করিনি ফেরেশতা পাঠাইনি তাইরান আবাবিল আমি ছোট্ট ছোট্ট পাখিকে বলেছি তোমরা আসমানের উপর থেকে তাদের মুখে করে পাথর নিয়ে এসে তাদের উপরে নিক্ষেপ করো আল্লাহর কসম কাবা ঘরে পৌঁছানোর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পাখিদের দ্বারা হস্তি বাহিনীকে মাটির সাথে মিশিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এটা হচ্ছে আল্লাহর পাওয়া কোনো কিচ্ছু লাগেনি শুধুমাত্র ছোট্ট একটা পাখি বিসমিল্লাহ আবাবিল পাখি ছোট্ট পাখি সেই পাখি খালি আসমান থেকে মুখে করে পাথর এনে নিক্ষেপ করেছে
তাদেরকে নিস্তে নাবুদ করে দিয়েছে কাবা ঘরে পৌঁছানোর আগে আমি তাদেরকে ধূলিসাৎ করেছি মাটির সাথে মিশিয়ে দিয়েছি পৃথিবীর আর কোন শক্তি আছে কোরআনকে মিটিয়ে দেয় আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে এত আজমতপূর্ণ কিতাব করেছে পৃথিবীর মানুষ শোনো তোমাদেরকে জালে ঘেরবে আমি আপনাদেরকে অনুরোধ করে যাব আজ থেকে নিয়ত করুন আমরা উলামাদের কাছে আসব জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ বেঈমান কাফেররা আপনার উপরে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে আমার ভাই শুনে আপনার উপরে এতগুলো ষড়যন্ত্র রেখেছে আপনি অনুভব করতে পারবেন অথচ শিক্ষিতরা সেইগুলোকে জায়েজ বলে অ্যাকসেপ্ট করবে সামাজিক গঠন বলে অ্যাকসেপ্ট করে নেবে আজকে আমাদের সমাজের কিছু শিক্ষিত লোক তারা ওই সমস্ত কাজগুলোকে কি বলছে জানেন আরে আমাদের দেশের মোলবিরা কিছুই জানে না এরা মানুষকে ধোঁকা দিচ্ছে কি করতে হবে বলে এগুলো ঠিক নয় যারা বলছে ডাক্তাররা বৈজ্ঞানিকরা বলছে এগুলোই ঠিক আছে মোলবিদের কথা বোকা যেমন আমরা মোলবিদিকে যদি কেউ জিজ্ঞেস করে হুজুর আমার বউয়ের অপারেশন করা যাবে আমরা কি ফতোয়া দেব করা যাবে না কোন মোলবি ফতোয়া দিবে আমরা দিতে পারবো যে তোমার বউয়ের পেট কেটে দাও না আপনি যে কোনো ডাক্তারের কাছে যান এখানে তমলুকে ডাক্তার আছে আছে না নাই কথা বলেন আছে ভালো ভালো গাইনিক ডাক্তারের কাছে যান তাদেরকে জিজ্ঞেস করুন তারা বলবে স্যার এখন সিজার বেশি হচ্ছে না নরমালে বাচ্চা বেশি হচ্ছে কথা বলেন সিজারটা কমন হয়ে গেছে কম মানে 100টা পেশেন্টের মধ্যে 99 নয় 99.5টা পর্যন্ত সিজার ডাক্তারে বুদ্ধি দিচ্ছে সিজারের বাচ্চার ব্রেন ভালো হয় সিজারের বাচ্চা শক্তিশালী হয় বুদ্ধিজীবী হয় তো সিজার করলে যদি বাচ্চার বুদ্ধি বেশি হয় তো ছাগলগুলোকে সিজার কর পাঁঠাগুলোর একটু বুদ্ধি হবে কথাটা বুঝতে পেরেছেন না পারেন আপনারা বলুন যদি বলে যুগ পাল্টিয়েছে তাহলে আগেকার যুগেও তো ছাগলের বাচ্চা হতো এখনো নরমালে বাচ্চা হচ্ছে নরমালে হয় না সিজার করতে হয় ছাগলগুলো কথা বলে না সিজার করতে হয় আপনাদের দেশে ছাগলগুলোকে গরুগুলোকে গরু ছাগলের নরমাল বাচ্চা হচ্ছে আর মেয়ে দিকে বলছে তোদের পেট কাটতে হবে এটা হচ্ছে বেঈমান কাফেরদের একটা বহুত বড় ষড়যন্ত্র দুটোর বেশি যেন বাচ্চা নিতে না পারে কথাটা বুঝতে পেরেছেন না পারেন যে কোন ডাক্তারকে চ্যালেঞ্জ দিলাম আমাকে সময় দেন আমি খালি 10 বছর একটু ডাক্তারি কোর্স করব জলসার লাইন থেকে সরে গিয়ে যদি নরমালে বাচ্চা না হয় আমি জুতোর মালা পরব সব ডাক্তারদের এখনো পর্যন্ত আমেরিকা লন্ডন ব্রিটেন চাইনা বিভিন্ন দেশে নরমাল বাচ্চা হয় খালি সিজার ভারতে আছে কেন ষড়যন্ত্র দুটোর বেশি বাচ্চা লিও না আমার দেশের অনেক সনাতনী ভাই আমি দেখতে পাই অনেক শিক্ষিত মুসলমান তারা বলে মুলবিরা বুকা চারটা পাঁচটা ছটা করে ছেলে তাই কি না কি বলে চারটা পাঁচটা করে ছেলে আরে আগেকার লোক তো বুকা ছিল ওরা ওই জন্য পাঁচটা ছটা করে ছেলে লিত ঠিক কি না কথা বলে যদি আগেকার লোক বুকা ছিল আমি তোকে জিজ্ঞেস করতে যাই রবীন্দ্রনাথ ঠাকুরের বাপ কি ছিল ন নম্বর ঔলাদ রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবা মা কি ছিল বঙ্কিমচন্দ্রের বাবা মা কি ছিল শরৎচন্দ্রের বাবা মা কে ছিল আরে শোনো আমাদের দেশের হিন্দু মুসলিম সকল ভাইকে আমি অনুরোধ করছি দিল্লির মসনদে বসে মিডিয়ার সামনে আমাদের দেশের একজন মহান ব্যক্তি আরএসএস এর প্রধান মহান ভাগাপতজি তিনি এলান করলে জাদা খানা খানা আর জাদা বাচ্চা পয়দা করনা ইয়ে জানোয়ার কা কাম তো মাই পহলে পুছনা চাহুঙ্গা हमारे देश के जो प्रधानमंत्री जी है मोदी जी वो अपने बाप के 5 नंबर औलाद है उनका माँ बाप क्या है जोगी जी 4 नंबर औलाद है उनका माँ बाप क्या है रविंद्रनाथ ठाकुर 9 नंबर औलाद है उनका माँ बाप क्या है मेरे भाई थोड़ा दिमाग से बात कीजिए बहुत सारे लोग क्या कर रहे छह छह बच्चा लेंगे 10-10 बच्चा लेंगे तो रोजी रोटी कहां से मिलेगी सरकार नौकरी कहां से देगी मकान कहां से देगी ये प्रॉब्लम है मेरे भाई मेरे बहन আমার ভাইয়েরা শিক্ষিত সমাজকে বলছি যারা বলছো মোলবিরা বুকা চারটা পাঁচটা করে ছেলে লয় আগেকার মানুষরা বুকা ছিল এই ভাবনাটা তোর ভাবনা একটার বেশি বাচ্চা লব না এটা যদি তোর বাপ আর তোর দাদরা ভাবতো তো তুই আর দুনিয়ার মুখ দেখতিস না ঠিক কি না কথা বল
এই চিন্তাধারা যদি তোর বাম্মা নিত, শুধু তাই নয়, আরো শুনেন, এই চিন্তাধারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া যদি নিত, যে আমরা দুজনাই এই দুনিয়াতে রাজ করব যতদিন বাঁচব, 1000 1500 বছর, আর আমার পরে যেন আর কোনো জেনারেশন না থাকে, তাহলে দুনিয়ার কেউ আর দুনিয়ার মুখ দেখতিস না, ঠিক কি না কথা বলে? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার নবী, আমি এক নারী এবং এক পুরুষ থেকে পৃথিবীতে অগুন্তি নারী পুরুষের সূচনা করেছি, একজন মরে যাবে আর একজন আসবে। আমার ভাই, যারা মনে করছেন যে দেশের জনসংখ্যা কম হতে হবে, তো সব থেকে ভালো দু তিনটে পরমাণু মার না, কলকাতায় একটা চালিয়ে দে, দিল্লিতে একটা, মুম্বাই একটা, অটোমেটিক মাল কমে যাবে, অত ঝামেলারও দরকার নেই, পরমাণু মেরে দে। আল্লাহ তাআলা হেফাজত করুক, জুবানকে সামালে বাত করো। আমরা মুসলমান না, আমাদের দেশের অনেক শিক্ষিত লোক শুনেলেন, এরপরে কোরআন শোনাবো আপনাদেরকে, তুমি আল্লাহকে ভয় করো না কাকে? আমার মুসলমান ভাই, আমাদের দেশের একটা অশুভ মেয়ে নবীজি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিল, তার বিরুদ্ধে গোটা বিশ্ব আন্দোলন হয়েছে, হাওড়া হুগলি মেদিনীপুর থেকে শুরু করে বহু মৌলবি আন্দোলন করেছে, বড় কষ্ট লাগে কোথায় জানে। আমি ওই সময় মুম্বাই সফরে ছিলাম, মুম্বাই সফরে আছি, ফজরের নামাজ পড়ে একটা হোটেলে চা খেতে বসেছি, আমার এক বন্ধু একটা হোয়াটসঅ্যাপে পোস্ট পাঠালো, বললো ভাই একটু খুলে দেখুন, খুলে দেখলাম ফেসবুকে জমিয়তে উলামায়ে হিন্দের গ্রুপ থেকে ছাড়া হয়েছে, আমার আর আমার আব্বাজির ফটো দিয়েছে, আর একটা গাইমুখো হলে মানে পাঠা মৌলবি, সে কি লিখেছে জানে? এই দুটো বাপ বেটাকে কোনো প্রতিবাদ সবাই খুঁজে পাওয়া যায়, এই দুটো মৌলবিকে, বাপ আর বেটাকে কোনো প্রতিবাদ সবাই খুঁজে পাওয়া যায়। আমি খোঁজ নিলাম সে কোন মাদ্রাসায় পড়ায়, তার মাদ্রাসার ঠিকানা বার করেছি। আমি একটাই জিনিস ভেবেছি যে এইরকম গণ্ড মূর্খ পাঁঠা মৌলবির দ্বারা কখনো ছাত্র তৈরি হতে পারে না, যারা এই ধরনের ভাষা বলে। আমি সেই পাঁঠা মৌলবিটাকে খুঁজছি এখনো, নূপুর শর্মার বিরুদ্ধে আন্দোলন করতে নেমেছিল রাস্তায়, আর আমাদের বাপ বেটার নামে পোস্ট করেছিল, তোমার রাজ্যের একজন মন্ত্রী বিশ্বকর্মার পায়ের নিচে আল্লাহ লেখে পুজো করেছে, তার বিরুদ্ধে পাঁঠা মৌলবিগুলো গেল কোথায়, এখন আন্দোলনে নামলো না। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, আমি রাজনৈতিক বক্তা নয়, আমাকে যে ছেড়খামি করে তাকে বাঁশ দিতে আমি ছাড়ি না। হাসিনা আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে রেখেছে বাংলাদেশে, আরে আমার সাথে এক স্টেজে জলসা করেছে বাংলাদেশের বক্তা, সকালবেলায় বলছে হুজুর আপনার সঙ্গে যে ফটোটা ফেসবুকে আছে তাড়াতাড়ি ডিলিট করে দেন, আমাকে অ্যারেস্ট করবে, আমরা এত ভয় কাকে? আমার সঙ্গে। আরে বাংলাদেশের বক্তা তো আমার সাথে ছবি তুলতেও ভয় খাচ্ছে, আর আমি হিন্দুস্তানের মাটিতে বসে বলছি ওই মৌলবিগুলো কোথায়? আমি মৌলবি শওকতের বেটা, তার এরিয়ায় কলকাতায় গিয়ে বারুইপুরে গিয়ে প্রতিবাদ করে এসেছি, তাকে অন্যায় স্বীকার করা দরকার, মুসলিম জাতির কাছে ক্ষমা চাওয়া দরকার। তুমি তোমার ধর্ম তুমি করো, আল্লাহকে লিয়ে খেলা করো না, বিশ্বকর্মার পায়ের নিচে আল্লাহ লেখা, এই পাঁঠা মৌলবিগুলো ঘুমিয়ে আছে। শুনেলেন? কুকুর কামড়ালে, আপনাদের দেশে কুকুরে কামড়ালে কুকুরকে আপনারা কামড়ান তো নাকি? কামড়ানো যাবে? কামড়ালে আপনিও কুকুর হয়ে যাবেন, ঠিক কি না? কুকুরে কামড়ালে তার ভ্যাকসিন লাগে, নূপুর শর্মা কামড়িয়েছে তাকে ভ্যাকসিন দিতে হবে, আর তার ভ্যাকসিন হচ্ছে আমাদের মতো মৌলবি। যারা মনে করছেন রাস্তায় নেমে পথ অবরোধ করে আন্দোলন করে, এটার নাম হচ্ছে নবীজির মহাব্বত, তারা শোনো, আমার নবীজির উম্মত হতে পারে না। মুসলমান ছেলেরা হাওড়ায় আন্দোলনের নাম করে নূপুর শর্মার বিরুদ্ধে পার্টি অফিস ভাঙচুর করেছে, ঘর ভাঙচুর করেছে, দোকান ভাঙচুর করেছে, আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আমার সঙ্গে যে মৌলবি শর্ত লাগবে লাগুক, এইগুলো আমার নবীর উম্মত হতে পারে, এগুলো একটাও আমার নবীজির উম্মত নয়। কলকাতায় মুসলমানরা আন্দোলন করেছে 8 থেকে 9 ঘন্টা, বোম্বে রোড আর আমার দিল্লি রোড, কলকাতা থেকে দিল্লি রোড, এই দুটো রোড জ্যাম হয়েছিল, রাস্তায় কারুর বাপ মারা গেছে, কারুর বাচ্চা প্রসব হয়েছে, কেন? মুসলমানরা গাড়ি আটকিয়ে রেখেছে, একটা গাড়িও কলকাতায় প্রবেশ করতে দেয়নি, অ্যাম্বুলেন্সে কারুর বাপ আটকিয়ে, কারুর মা আটকিয়ে,
তুমি বলো যদি কোন হিন্দু ভাইরা এই প্রতিবাদ সভা করে আর তোমার মা যদি রাস্তায় মারা যায় তুমি মিডিয়া ডাকবে তোমার বোন যদি মারা যায় তুমি মিডিয়া ডাকবে তোমার সন্তান যদি মারা যায় তুমি মিডিয়া ডাকবে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আদর্শ দেয়নি যদি বলো আন্দোলন করতে হবে মলবি তোমার মহব্বত নাই শোনো আন্দোলন জুবানের তারা হয় আন্দোলন আপনার দুয়ার তারা হয় আন্দোলন আজকে আমি যে কথাগুলো বলছি এগুলো আন্দোলন না আন্দোলন প্রতিবাদ এটাও প্রতিবাদ আমরা স্টেজ থেকে প্রতিবাদ করব জুবানের তারা প্রতিবাদ করব সব থেকে বড় জিনিস এটাই যদি বলেন হুজুর আপনি নবীজিকে মহব্বত করেন আমি তোমার কাছে জানতে চাই আমার নবীজির বিশ্ব যখন নবীজি মক্কা বিজয় করলেন তার একবার ইতিহাসটা পড়ে দেখো তোমার চোখ খুলে যাবে আমার নবীজিকে যারা তায়েফের মাটিতে রক্তাক্ত করেছিল হযরতে জিবরীল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি একবার বলেন আমি একটা পর মারব পৃথিবীটা সাতবার ধ্বংস হবে নবীজি চোখের পানি ফেলিয়ে বললেন হে আমার শাহ হে জিবরীল আল্লাহর কসম করে বলছি আমি চাই না যে আমার উম্মতেরা ধ্বংস হোক আমি যেন চাই আমার উম্মতেরা আমার প্রতি ঈমান আনয়ন করুক আমি কালকে আবার যাব দাওয়াত দিতে জোরে বলুন সুবহানাল্লাহ এটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর আপনার আখলাক হচ্ছে আপনি কেউ কি আপনার গায়ে কেউ হাত লাগাবে আপনি তাকে ঘুরিয়ে চড় মারবেন আপনাকে কেউ গালি দেবে আপনি তাকে গালি দেবেন কখনো এটা ইসলামের জন্য শোভা পায় না আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর মেহনত করেছেন মাত্র 23 কত বললাম 23 বছর 23 বছরের মেহনতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবীর বুকে আজকে 250 কোটি মুসলমান জোরে বলুন সুবহানাল্লাহ নবীজি তলোয়ারের তারা নয় হিংসার তারা নয় বিদ্বেষের তারা নয় লোকের ঘর ভেঙে নয় বেঈমান কাফেরের ঘর ভেঙে নয় কারুর পার্টি অফিস ভেঙে নয় আমার নবীজি এইভাবে কখনো ইসলাম প্রচার করেননি নবীজি যদি ইসলাম প্রচার করেছেন আখলাক আর চরিত্রের দ্বারা ইসলাম প্রচার করেছেন ব্যবহারের দ্বারা ইসলাম প্রচার করেছেন আমি আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাই আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে পাঁচটা কথা এলান করলেন জোরে বলুন সুবহানাল্লাহ সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে আছেন তলোয়ার হাতে সবারির হাতে তলোয়ার উঠিয়ে রেখেছে আজকে আমরা বদলা লব আমার নবীজি এলান করলেন হে আমার সাহাবীরা শোনো তোমরা আজকে আমার পাঁচটা কথার উপরে আমল করবে এক নম্বর তোমরা বৃদ্ধকে মারতে পাবে না দ্বিতীয় নম্বর বৃদ্ধাকে মারতে পাবে না তৃতীয় নম্বর শিশুকে মারতে পাবে না চতুর্থ নম্বর আত্মসমর্পণ করলে মারতে পাবে না পঞ্চম নম্বর কেউ যদি কাবা ঘরে প্রবেশ করে তাকে তোমরা মারতে পাবে না জোরে বলুন সুবহানাল্লাহ আর তুমি বলছো তোমার নবীজি শুনেলেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছে নবীজি সান বেড়েছে না কমেছে বেড়ে গেছে শুনেলে তার প্রমাণ শুনেন নূপুর শর্মার মতো বেঈমানেরও জানা দরকার আমরা বলিনি কালকের সমীক্ষা বলছে কালকে আমি মিডিয়ার সমীক্ষা দেখলাম এই ভারতে 2020 থেকে 21 সাল পর 22 সাল পর্যন্ত সবথেকে বেশি ইসলাম কবুল করেছে মেয়ে ছেলেরা জোরে বলুন সুবহানাল্লাহ কি দিয়েছে মেয়েদের মধ্যে 72% ইসলাম কবুল করেছে নারীদের মধ্যে আর 100 এর মধ্যে 72 72টা মেয়ে ইসলাম কবুল করেছে আর 39টা ছেলে জোরে বলুন না সুবহানাল্লাহ আমরা বলি কেন এত বদনাম করলে নবীজি এত খারাপ তাইলে এত লোক ইসলাম কবুল করছে কি করে জোরে বলুন না সুবহানাল্লাহ আমি নাম করব দীঘা আপনাদের কাছাকাছি দীঘা থেকে একজন ব্রাহ্মণ ফোন করেছিল আমাকে স্যার আমি ব্রাহ্মণ আমি পূজা পাঠ করি কিন্তু আপনার বয়ানগুলো আমি না শুনলে আমার ঘুম হয় না আমার চোখ দিয়ে পানি আসে আপনার বয়ান শুনলে খুব ভালো ভালো কথা বলেন রাসূলের আখলাক বলেন চরিত্র বলেন বুঝতে পেরেছি নবীজি কত মহান মানুষ ছিল আমি তাকে দোয়া দিয়েছি আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক জোরে বলুন আল্লাহুম্মা আমিন এই দোয়া আপনি দেন আপনার ব্যবহারের দ্বারা আখলাকের দ্বারা চরিত্রের দ্বারা আমার 20,000 থেকে আপনার 21,000 জলসা ফেসবুক আর ইউটিউবে ছুটছে একটা স্পিচ বার করে নিয়ে আসুন এক মিনিটে আমি কারুর দেবদেবীকে গালি দিয়েছি কারুর ধর্মকে গালি দিয়েছি না কিন্তু আমি বলেছি প্রত্যেকটা জলসায় আমি বলি আমার ভাই বুরহান ভাই এলান করলেন শিরকার বিদা আমার আব্বাজি আমার পরে আসবেন 52টা বছর জলসা করছে পশ্চিম বাংলার মাটি
আমার তখন জন্ম হয়নি তখন থেকে জলসা করছি বুরহান ভাই জন্মের পর থেকে আমার আব্বাজিকে চিনি যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকে আপনারা চিনেন যাদের বয়স হয়েছে আমার আব্বাজি জলসা করছে এই 52 বছরের জলসায় আপনি দেখিয়ে দেন আমার আব্বাজি কোন ধর্মের বিরুদ্ধে কথা বলেছে কি না কোন দেবদেবীকে গালি দিয়েছেন কি না কখনো নয় আমি উদিন এবং আমার আব্বাজি 52টা বছর শিরকার বিদাতের উপরে জলসা করেছে মেদিনীপুরে এমনও গ্রাম আছে জেনেটার বেরিয়ে ভেঙে দিয়েছিল মোল্লা শওকত সাহেবকে দাওয়াত দেওয়ার কারণে গ্রামের নাম করব না কেন আল্লাহর কৃপায় সেই গ্রাম এখন আমাদের এখন আমরা সেখানে গিয়ে আমার আব্বাজি চাষ দিয়েছে সেই চসা জমিতে আমি চাষ দিচ্ছি সমস্ত মানুষ আজকে পরিবর্তন করেছে আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ এক যুগে জেনারেটর বেরিয়ে ভেঙে দিয়েছে আপনাদের এলাকা মেদিনীপুরে পূর্ব মেদিনীপুরে আমি গ্রামের নাম করব আল্লাহ তাদেরকে ভালো রাখুক আল্লাহ তাদেরকে পরিবর্তন দিয়েছে হিদায়াত দিয়েছে এটাই হচ্ছে বড় ব্যাপার কেন খালি শিরক আর বিদাতের বিরুদ্ধে বলার কারণে আমি হচ্ছি তার সন্তান আমি তিনার সন্তান আমি নিয়ত করেছি মৃত্যুকাল পর্যন্ত বেঈমান কাফেরের কাছে আমার মাথা নত হবে না না হকের কাছে এই ইয়াসিনের মাথা নত হবে না যে যাই করেলে ইনশাআল্লাহ মাথা নত করব না যেটা না হক সেটাকে না হকই বলবো যেটা হারাম সেটা আমার কাছে হারামই থাকবে কখনো হালাল হবে না আমার মাদ্রাসায় যদি কেউ 1 কোটি টাকা দেয় আর যদি বলে সুদটাকে হালাল বলুন তাকে জুতো করে মেরে আমি বার করব কখনো সুদটাকে আমি হালাল বলতে পারবো না তোমার টাকার প্রয়োজন আজকে বড় কষ্ট কি জানেন আমাদের মতো হক্কানি আলেমকে মিডিয়া ওয়ালারা ডাকে না মোটেই ডাকবে না আমাদের সাথে বসতে পর্যন্ত চাইবে না কেন জানে এই মোলবি কটা বিক্রি হবে যারা বিক্রি হয়ে যায় সেরকম মোলবিকে তারা চ্যানেলে নিয়ে গিয়ে বস করায় যাতে উত্তর না দেয় আমাদের তৈরি করা উত্তরগুলো যেন তারা দেয় তোমরা 1 লাখ লাও 50 হাজার লাও যেন ইসলামকে তোমরা ছোট করো আমি এক পা তুফান নই 1000 বারের বেশি আমি দাওয়াত দিয়েছি ভারতের যতগুলো চ্যানেল আছে শুধু বাংলা চ্যানেল নয় যতগুলো উর্দু চ্যানেল আছে হিন্দি চ্যানেল আছে আ যাও আমারে সাথ বাইটো जो लोग बड़े बड़े बातें करते हो अंजन आम का सब रूबिका लियाकत सुईता सिंह जो भी है एक मर्तबा हमारे साथ बैठ जाओ अगर एक बाप की औलाद है तो बैठ के देखो इंशाल्लाह हम बिकने वाले मौलवियों से नहीं हम तो वो है हमारा गर्दन भी चला जाएगा लेकिन अल्लाह की कसम हम दीन को बेचने नहीं देंगे हमारे सामने बैठ के देखो लेकिन तुम्हें तो डर लगता है उससे जो हक बात बोलते हैं तुम तो डरती हो उससे जो लोग अपने जुबान को बड़ा तेज चलाता है अल्लाह की कसम अल्लाह ने हमारे जुबान को भी तेज किया और दिमाग को भी तेज किया तुम हमारे साथ नहीं बैठ सकते चलो इस्लाम का कितना भी बदनाम कर लो अरे अपना जाना नहीं আপনাদের হয়তো এই 50টা মিডিয়া দেখে অনেক জনার বিরক্ত হবে এতগুলো মোবাইল কেন লাগিয়েছে এই 50টা মোবাইল দেখে আজকে শুনলেন একটা হিন্দু ভাইয়ের কাছে আমাদের আওয়াজ পৌঁছেছে এই মিডিয়ার মাধ্যমে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তা না হলে অনেক ভাই ইসলাম জানতোই না দিন বুঝতোই না নবীজির আখলাক বুঝতোই না আজকে কষ্ট কোথায় জানেন এই 50টা মিডিয়া তো দূর তোমার বিরুদ্ধে 1.5 লাখ মিডিয়া খালি চক্রান্ত চালাচ্ছে পৃথিবীর 1.5 লাখ মিডিয়া কোরআনকে মিটিয়ে দাও ইসলামকে মিটিয়ে দাও মুসলমানকে মিটিয়ে দাও এটা হচ্ছে তাদের মিশন আপনারা জানেন বলতে আমি ভয় করি না আপনার জেলায় বেঈমান বাস করছে আপনার সামনে এক রকম আপনার পেছনে এক রকম আপনারা দেখলে বুঝতে পারবেন আমি মোবাইল খুলে প্রমাণ দেব আমি মোলবি শওকতের বেটা আপনাদেরকে বলে যাই মেদিনীপুরের মানুষ হিন্দু মুসলিম সবাই শোনো আজকে যে আপনাদের অধিকারী পরিবার যে বলছে মুসলমানদের বদনাম করছে মুসলমানকে ভাগাएंगे তুমি একদিন মাথায় টুপি লাগিয়ে আমাদের ইফতারি পার্টিতে বসেছিলে তুমি ধোকাবাজ প্রতারক আর যারা মনে করছেন এই মোলবি শওকতের বেটা কোন পার্টির চাটা গোলাম পা চাটা গোলাম তাদেরকে বলি চোখ খুলে আমার বায়ান গুলো একটা একটা করে শুনবে
তোমার দিদিকেও ছাড়েনি, তোমার মন্ত্রীকেও ছাড়েনি, আর তার মন্ত্রীকেও ছাড়েনি। ইসলামের বিরুদ্ধে যে কথা বলবে, ইসলামের বিরোধী যে কাজ করবে, সে যত বড়ই বাপের বেটা হোক, আর সে রাজ্য সভায় থাকুক আর দিল্লি সভায় থাকুক, তাকে ছেড়ে কথা বলবো না ইনশাল্লাহ আমার মৃত্যু আসা পর্যন্ত। কোরআনের বিরুদ্ধে কথা বললে হুংকার দেব ইনশাল্লাহ। আল্লাহ আমাদিকে যখন ইলম দিয়েছে, ইলমের দ্বারা প্রতিহাত করব আমরা, কোরআন আর হাদিসের দ্বারা প্রতিহাত করব। কখনো নয় তুমি তোমার রাজনীতি করো আমার কোনো যায় আছে না। আমি ওই জন্য